নকল পুলিশ ভেবে কাস্টম অফিসারকে কে মারধর মারধর করলেও গ্রামবাসীরাই ঘটনাই ঘটেছে নদিযার নদিযার পলাশি পাড়ার ঘটনা সেখানেই কাস্টম অফিসারকে মারধর করার অভিযোগ উঠল গ্রামবাসীদের বিরুদ্ধে এবং সেখানে তারা ভেবেছিলেন যে নকল পুলিশ তিনি এবং সেই নকল পুলিশ ভেবেই কাস্টম অফিসারের চড়াও হন গ্রামবাসীরা তাকে ধরে করেন তারা কাস্টম অফিসারকে গ্রামবাসীদের এই ঘটনা মাদকের খোঁজেই অভিযানে গিয়েছিলেন ওই এলাকাতে ওই কাস্টম অফিসার এবং সেখানে গিয়েই তাকে এই ধরনের ঘটনার সম্মুখীন হতে হলো গ্রামবাসীদের মার খেতে হলো তাকে কারণ গ্রামবাসীরা তাকে ভেবেছিলেন যে তিনি নকল পুলিশ ভেবে সেখানে গিয়েছেন অভিযান চালানোর জন্য তবে পরবর্তী সময় তারা জানতে পারেন যে তিনি আসলে কাস্টম অফিসার একটি ঘটনার জন্যই সেখানে তল্লাশি অভিযানে গিয়েছিলেন তিনি এবং সেই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা নদিয়ার পলাশী এই ঘটনা যেখানে মাদকের খোঁজেই অভিযান চালাতে গিয়ে এই ধরনের ঘটনার সম্মুখীন হলেন ওই কাস্টম অফিসার তাকে মারধর খেতে হলো গ্রামবাসীদের হাতে কারণ গ্রামবাসীরা ভেবেছিলেন নকল এবং যার তার তার গ্রামবাসীরা গাড়ি ধরে রাখেন তাকে মারধর করা হয় তবে পরবর্তী সময়ে তারা জানতে পারেন যে তিনি কাস্টম অফিসার মাদকের খোঁজেই তিনি গিয়েছিলেন আমরা এই নিয়েই কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি সন্তু সাহা সন্তু ঠিক কি ঘটনা ঘটেছে একেবারেই দেখো পলাশিপাড়ার বড়নলদহ গ্রাম এই গ্রামেই দীর্ঘদিন ধরে মাদকের কারবার চলে এমনই অভিযোগ রয়েছে ঠিক সেই কারণেই এদিন পলাশিপাড়ার ওই বড়নলদহ গ্রামে তল্লাশি অভিযানে যাই কাস্টম অফিসাররা সেখানেই একটি বাড়িতে তলাশি শুরু তলাশিতে গেলে গ্রামবাসীরা সেই সময় তাদেরকে বুঝতে পারেনি যে তারা কাস্টমস অফিসার ঘটনাস্থলে এলাকাবাসী মারধর শুরু করে গ্রাম ওই কাস্টম অফিসারদের ঘটনায় বেধরক মারধর করা হয় তাদের এরপরেই ঘটনাস্থলে খবর পেয়ে পৌঁছায় পলাশিপাড়া থানার পুলিশ তারা তাদেরকে উদ্ধার করেছে বর্তমানে তাদেরকে পলাশিপাড়া প্রীতিময় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে অভিজ্ঞ যেমনটা জানা যাচ্ছে যে এই ঘটনায় এই এলাকায় দীর্ঘদিন ধরে যে মাদকের কারবার সেই খবর পেয়েই কিন্তু এদিন কাস্টম অফিসাররা ওই এলাকায় গিয়েছিলেন কিন্তু কেন গ্রামবাসীরা তাদেরকে বুঝতে পারলে না এমন এমনটা জানা গিয়েছে যে তারা যেহেতু সিভিল ড্রেসে ছিলেন তাদের কোনো পুলিশের পোশাক ছিল না সেই কারণে তারা বুঝতে পারেননি যে তারা কাস্টম অফিসার বা কোনো রকম পুলিশ সেই কারণে তাদের উপর চড়াই চড়াও হয়েছিল গ্রামবাসীরা যদিও এখন পর্যন্ত তাদেরকে উদ্ধার করে নিয়েছে পলাশিপাড়া থানার পুলিশ বর্তমানে তাদের চিকিৎসা চলছে পলাশিপাড়া তুমি গ্রামীণ আসলে অভিজ্ঞ বেশ ধন্যবাদ তোমায় সন্তু সাহা সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি